तो तुम्हारा अने जानते चेले जे आमी घरे कीभावे क्रीम बनिए मुखे व्यवहार करी। तो आमार जेहेतु अएलि स्किन आमार कोनो क्रीम शूट करे ना, तो आमार मुखे पिम्पल शूटे जाए, ताई जोन्नो आमी घरे क्रीम बनिए माखार चेष्टा करी। तो एटा आमार शूट करे जाए ए क्रीमटा, आर एटा जादेर अएलि स्किन तारा बनिए माखतेई पारो। तो बेशी किछु लागे ना एटा बनाते, आर ताहले चलो देखे नाओ जे की की लागे। तो प्रथमेई जेटा मेन इनग्रेडियंट सेटा होच्छे एलोवेरा जेल पतंजलिर, आर एटा होच्छे गोलाप जल। ठीक है, जे गोलाप जल आमरा खाई सेई गोलाप जल, माने बिरियानीते देवा हय जे गोलाप जल सेई गोलाप जल। आर एखाने एकटा कस्तूरी हल्दिर पैकेट आछे, एटा तोमरा 20 टाकाय पेये जाबे। तो आमार एइटुकु आर आछे, एटा अनेकटा बड़ई थाके, এটা মাখতে মাখতে আমার এইটুকু আর আছে। আর এখানে নিয়ে নিয়েছি একটু চা পাতা, মানে চা পাতাকে ফুটিয়ে একটুখানি জল নিয়ে নিয়েছি। সেই জলটা চিনি ছাড়া চা পাতা, চিনি দেবে না, শুধু চা পাতাটাকে ফুটিয়ে সেই জলটা। আর একটা ভিটামিন ই ক্যাপসুল। তো দেখো আমি কীভাবে বানাই এটাকে। তো দেখো আমি প্রথমে এরকম একটা খালি কন্টেনার নিয়েছি, তোমরা যেরকম মানে মুখে ক্রিম মাখো সেই খালি কন্টেনার যে যেটা মানে তোমাদের কাছে আছে সেটা একটা নিয়ে নেবে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটাতেই আমি বেশিরভাগ মানে বেশিরভাগ করে এটাতেই রাখি। তো দেখো এটা আমি ঢেলে নিচ্ছি এবার চা পাতার জলটা, তারপর দিয়ে দেবো পতঞ্জলির জেলটা। আমি বেশি কোয়ান্টিটিতে বানিয়ে রাখি না, আমি এক সপ্তাহের জন্য বানাই। তো আমার যেটুকু লাগবে এক সপ্তাহে সেটুকুই আমি নিচ্ছি। তো 2 চামচ নিয়েছি আমি অ্যালোভেরা জেল, এবার নিয়ে নেব একটু গোলাপ জল। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুলটা জেলটা দিয়ে দেবো আমি এটাকে ফাটিয়ে। আর দিয়ে দেবো এক চিমটি একটুখানি ভেজে দিয়ে দিচ্ছি একটু কাস্তুরি হলদি। তো এগুলোকে আমি সবটাকে মিক্সড করে দেবো এবার ভালো করে। আমার সব উপকরণগুলো মিশানো হয়ে গেছে একবারে, আর দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো একদম চিপচিপ করছে না আর পুরো লাইট ওয়েট। তো দেখো এটা আমি হাতে দিয়ে নিচ্ছি। দেখেছো একদম লাইট ওয়েট, কোনো চিপচিপে ভাব নেই। যেহেতু আমার অয়েলি স্কিন তো আমার তো চিপচিপে ক্রিম মাখা যাবে না। তো দেখেছো আমি এটাকে আমি এক সপ্তাহের জন্য আমার পুরো এটা রেডি। তো এক সপ্তাহ ধরে আমি এটা মাখবো, আমি দুবার করে মুখ ধোবো। তো দুবার করে টোনার যে বানাই আমি সেই টোনারটা লাগাবো, তারপরে এটা লাগাবো। তো রাতেও আমি এটা ব্যবহার করি। তো আমার খুব ভালো ক্রিমটা, দেখো কি চকচক করছে হাতটা। তো খুব ভালো ক্রিমটা তোমরা বানিয়ে ব্যবহার করতে পারো। তোমরা অনেকে দেখতে চেয়েছিলে যে আমি কী ক্রিম ব্যবহার করি। তো এবার এটাকে আমি এটাকে বন্ধ করে ভালো করে তো আমি ফ্রিজে রেখে দেবো। তো অনায়াসে তোমরা এক সপ্তাহ এইটাকে ব্যবহার করতে পারবে। অয়েলি স্কিন থাকে, তোমরা যদি কেউ বানাতে চাও বানিয়ে ব্যবহার করতেই পারো। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তাহলে টাটা, গুড নাইট।